ছোট পর্দায় ছোট ছোট অভিনয় করেও যে মানুষের মন জয় করা যায় তা দেখিয়ে দিয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। 2015 ও 2016 সালে কলকাতার জনপ্রিয় টেলিভিশন শো জি বাংলার মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নয়ের মঞ্চ থেকে উঠে আসেন তিনি। শুরুতে কমেডি শুনিয়ে মানুষের মন জয় করলেও এখন মন জয় করছেন দুর্দান্ত সব অভিনয় দিয়ে। এই ভিডিওতে আমরা জানব অভিনেতা সাইদুর রহমান পাভেলের জীবনের গল্প। বিনোদন জগতের সকল খবর সবার আগে পেতে সায়েন্স স্টোরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমান সময়ের জনপ্রিয় একটি নাটক হচ্ছে ব্যাচেলার পয়েন্ট। সেই নাটকের প্রতিটি চরিত্রের মতো আলোচিত একটি চরিত্র হচ্ছে বজরা বাজারে জাকিরা। সেই জাকিরা চরিত্রে অভিনয় করে আরও আলোচিত হয়েছেন পাভেল। এখন অনেকেই তাকে পাভেল নয় বরং জাকিরা নামেই বেশি চেনে। তার জন্ম 1994 সালের 15 ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকাতে। বর্তমানে তিনি ঢাকাতে বসবাস করছেন। তিনি ইসলাম ধর্মের অনুসারী। তার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলতে গেলে বর্তমানে তিনি ঢাকা কলেজে মাস্টার্স করছেন, আর তার সঙ্গে অভিনয়ও। পাভেলের উচ্চতা 5'8" এবং তার ওজন 72 কেজি বলে জানা গেছে। পাভেল ব্যাচেলার পয়েন্টে অভিনয় করার জন্য প্রতি পর্বে 7 থেকে 10 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার স্ট্যান্ড আপ কমেডি ও বিভিন্ন নাটক মঞ্চ শো করে তিনি প্রতি মাসে 90 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। প্রিয় দর্শক, অভিনেতা সাইদুর রহমান পাভেলের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। তাকে নিয়ে আপনার মনের কথাগুলো জানাতে ভুলবেন না।